চুচুড়া যা আমরা ডাচ কলোনি হিসাবে জানি। তবে এই শহরের ইতিহাস হাজার বছরেরও পুরনো। তখন ডিহিভূষুদের রাজত্ব ছিল এখানে। বিদেশিদের চার্চ, ফোর্ট, সিমেট্রি, রাজপ্রাসাদ ইত্যাদি এখানকার দর্শনীয় স্থানগুলোর মধ্যে বেশ জনপ্রিয়। এটা ডিএম এর অফিস। এটা একসময় এশিয়ার সব থেকে বড় ব্যারাক ছিল। আমরা একটা টোটো বুক করে সমস্ত চুচুড়া শহরটা ঘুরে দেখেছি। এটি প্রথমে প্রেরণ সাহেবের বাগান বাড়ি ছিল। পরবর্তীকালে এই বাগান বাড়িটি প্রেরণ সাহেবের থেকে প্রাণকৃষ্ণ হালদার কিনে নেন। মোহাম্মদ মহসিন 1836 এ নিউ হুগলি কলেজ নামে এই কলেজের প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এই কলেজের 100 বছর বার্ষিকীতে এই কলেজের নাম প্রতিষ্ঠাতার নাম অনুসারে হুগলি মহসিন কলেজ নামে প্রতিষ্ঠা পায়। প্রাণকৃষ্ণ হালদার পরবর্তীকালে তার নিজের ব্যবহারের জন্য পাশেই একটি দালান বাড়ি কেনেন, যেটি বর্তমানে হুগলি কলেজ স্কুল হিসাবে পরিচিত। চুচুড়ার বিখ্যাত আঞ্চলিক দেবতা এই ষণ্ডেশ্বর শিব, যাকে ষণ্ডেশ্বর জিও বলা হয়। এখানকার হালদার পরিবারের পূর্বপুরুষ দিগম্বর হালদার টানা 3 রাত্রি স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। জানা যায় প্রায় 400 বছর আগে এক আষাঢ় মাসে রথের পরের দিন প্রবল বৃষ্টির মধ্যে এই দিগম্বর হালদার, নীলমণি তিওর, তার 2 পুত্র এবং 2 ভাই মোট 6 জন মিলে একটি নৌকা নিয়ে এই ঘাটে জাল ফেলেন। আর জালে উঠে আসে ষণ্ডেশ্বর শিব, 7টি ভৈরব, 2টি ত্রিশূল, 1টি বান এবং 1খানি তাম্রফলক। এই তাম্রফলকেই উল্লেখিত ছিল এখানকার পুজোর নিয়মাবলী। আর এই পুজোর মন্ত্রটিও অত্যন্ত গোপনীয়। এই মন্দিরের পুজো নিয়মানুযায়ী এই হালদার পরিবারের বড় ছেলেরাই করে থাকে। শোনা যায় এই মন্দিরটা সেকালে রায়বংশের জমিদার গৌরীকান্ত রায় নির্মাণ করে দেন এবং তারপরে তার বংশধর সিদ্ধেশ্বর রায় মন্দির সংলগ্ন চারিদিকের বারান্দাটা তৈরি করেন। ষণ্ডেশ্বরের আবির্ভাবের দিনটিতে এখনো অব্দি বিল্বপত্র দিয়ে অনাড়ম্বরে পূজার প্রচলন রয়েছে। ডাচ গভর্নর ওভারবেক এই ষণ্ডেশ্বর শিব মন্দিরে ব্রাসের তৈরি মেটালিক ড্রামস দিয়েছিলেন। আজও সেই ড্রামস ইউজ হয়। এই ঘাটে নীলমণি তেওরের জাল ফেলেই শিব ঠাকুরের উত্তোলন হয়, তাই এই ঘাটের নাম নীলমণি ঘাট। পুরনো মন্দিরের জীর্ণাবস্থার কারণে স্থানীয় অধিবাসীরা প্রায় 2 লক্ষ টাকা খরচা করে সামনের এই শ্বেত পাথরের নতুন মন্দিরটি তৈরি করেছে। এটি ডাচ আমলের সিমেট্রি। এখানে 245টা মতো কবর রয়েছে। 1743 সাল থেকে 1845 সালের মধ্যে যে সমস্ত ডাচদের মৃত্যু হয়েছে একমাত্র তাদেরই কবর এখানে দেখতে পাওয়া যায়। স্যার কর্নেলিয়াস জঞ্জের কবর সব থেকে পুরনো কবর এই কবরগুলোর মধ্যে, যার মৃত্যু হয়েছিল 1743 সালে। এটার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা মেনটেন হয়। এখানকার আরও একটি প্রসিদ্ধ কবর হল স্যার ড্যানিয়েল অ্যান্থনির, যিনি 1840 সালে মারা গেছিলেন। তিনি ডাচ গভর্নর ছিলেন। আর্মেনিয়ান চার্চ অফ সেন্ট জন, এটা ডেডিকেট করা সেন্ট জনস দি ব্যাপটিস্টকে, আর এটা তৈরি হয়েছিল 1695-এ। প্রত্যেক বছর 13-14 তারিখে জানুয়ারির এই চার্চটি খোলা হয়। এই ভবনটিকে বন্দে মাতরম ভবন বলা হয়।
আমাদের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম গানের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বাড়িতে বসেই আনন্দমঠ উপন্যাসটি লিখেছিলেন, আর যে উপন্যাসের অন্তর্গতই হল এই গানটি। জোড়াঘাটের তীরে অবস্থিত এই বাড়িটি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরই বাড়ি, যার আদি বাড়ি নৈহাটিতে। বাড়িটি বেশ পুরনো আদলে তৈরি। ভেতরে ঢুকলেই দেখা যায় দেওয়ালে টাঙানো আছে তার জীবনের বিভিন্ন দশায় বিভিন্ন সময়কালে ঘটা কিছু জীবনের কাহিনী। এই বাড়ির একটি দেওয়ালে তার ছবিও টাঙানো রয়েছে। জানলা দিয়ে দেখা যায় পিছনের ঘাটটিকে। এছাড়াও এই ভবনের একটি দেয়ালে টাঙানো রয়েছে ওনার রচিত বইয়ের নাম এবং তার সময়কালের তালিকা। রয়েছে ওনার পিতৃপুরুষদের বংশ পরিচয়ের তালিকা। বঙ্কিমচন্দ্রের যেসব শহীদ বন্ধুজনের এ বাড়িতে আসা যাওয়া ছিল প্রতিদিন, তাদের ছবি এবং নাম এ বাড়ির দেওয়ালে সযত্নে টাঙানো রয়েছে। এই ভবনের আরো একটি দেওয়ালে রয়েছে ভগিনী নিবেদিতার তৈরি ভারতের জাতীয় পতাকা থেকে বর্তমান ভারতের জাতীয় পতাকার বিবর্তনের বিভিন্ন ছবি। এটা স্থানীয় লোকেদের কাছে রানী রাসমণি ঘাট হিসেবে পরিচিত। স্থানীয় পার্ক যেটা স্থানীয় লোকেদের কাছে বেশ পরিচিত এবং জনপ্রিয়, এটা ময়ূরপঙ্খী ঘাট নামে পরিচিত। এটা রেড ক্রস সোসাইটির বিল্ডিং। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই জেলেই বেশ কিছু কাল বন্দী ছিলেন। এটি সুষানা আন্না মারিয়ার সমাধি। এটি তৈরি হয় 1809 ইয়ারে। এটি স্থানীয়দের কাছে সাদ সাহেবের বিবির কবর হিসেবে পরিচিত। সুজানা আন্না মারিয়া অফিসিয়ালি দুটো বিয়ে করেছিলেন। তাদের নাম হচ্ছে ব্রুয়েস আর ইয়েটস। ব্রুয়েস ছিল ডাচ ডিরেক্টর অফ বেঙ্গল আর থমাস ইয়েটস ছিলেন ইংলিশ বিজনেসম্যান। লোকমুখে জানা যায় তিনি 7 জন পুরুষকে বিবাহ করেছিলেন এবং যারা প্রত্যেকেই বেশ রহস্যজনকভাবে হারিয়ে যান, তবে কিন্তু এর কোনো হিস্টোরিক্যাল প্রুফ নেই। রাস্কিন বন্ড এটারই ওপরে লিখেছেন সুজানার 7 হাজব্যান্ড। বলিউড মুভি প্রিয়াঙ্কা চোপড়া 7 খুন মাফো এটার ওপরেই বেসড। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।